হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দিনদার ডে এই মুভির 12তম দিনের কালেকশন নিয়ে, পরান এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, সাইকো এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে থাকেন। আমরা ট্রাই করি ডে বাই ডে সকল মুভির আপডেট দেওয়ার জন্য। তো প্রথম কথা বলবো দিনদার ডে নিয়ে। এই মুভি বাজেট হলো 120 টাকা, লিড রোল হলো অনন্ত জলিল স্যার। এই মুভি নিজেদের 12তম দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন দিনদার ডে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফিল্ম, মুভির বাজেট অনেক বেশি, কিন্তু মুভি বাংলাদেশ থেকে আশানুরূপ এত ভালো কালেকশন করতে পারেনি। মুভিটি কমপক্ষে বাংলাদেশ থেকে 6 কোটি টাকা আয় করার দরকার ছিল। যাই হোক, নিজেদের 12 দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 1,34,00,000 টাকা। আপনারা যদি এখনও দিনদার ডে না দেখে থাকেন দেখবেন, এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা হলো পরান নিয়ে। মুভির বাজেট হলো 60 লক্ষ টাকা, লিড রোল হলো বিদ্যা সিনহা মিম। এই মুভিটি নিজেদের 12তম দিন কমপ্লিট করেছে। পরান মুভিটি ব্লকবাস্টার কালেকশন করছে। আপনাদের জানিয়ে দিই পরান মুভি সকল জায়গায় প্রশংসিত। পরান মুভির শো অনেক বেড়েছে, মুভিটি অনেক বেশি হল পেয়েছে। এখন নিজেদের দ্বিতীয় সপ্তাহে মুভিটি ব্লকবাস্টার যাবে। নিজেদের 12তম দিন এই মুভি বাংলাদেশ থেকে কালেকশন করেছে 10 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 63 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পরান না দেখে থাকেন দেখবেন, এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন পরান এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো সাইকো নিয়ে। মুভির বাজেট হলো 50 লক্ষ টাকা, লিড রোল হলো রোশন স্যার। আপনাদের জানিয়ে দিই সাইকো মুভিটি অলরেডি ফ্লপ ডিজাস্টার, মুভির এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল, মুভি থিয়েটারিক্যাল ভ্যালু অনেক বেশি, কিন্তু মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারেনি। সাইকো মুভি নিয়ে এত আপডেট এত কিছু দেওয়ার পরও সবাই জানে যে সাইকো মুভিটি ফ্লপ হয়ে গেছে। যাই হোক, নিজেদের 12তম দিনে এই মুভি বাংলাদেশ থেকে কালেকশন করেছে 2 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হচ্ছে 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাইকো পরান দিনদার ডে না দেখে থাকেন দেখবেন, এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।